হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। না স্যার। তো বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, তবে আমার সাক্ষী আছে। তো আজকে আমি কোনো ট্রিক্স শেয়ার করব না, আজকে আমি একটি ফোনের রিভিউ দিব। ফোনটি হচ্ছে রিয়েলমি X50 Pro। এই ফোনটি হচ্ছে 5G। তো চলুন বন্ধুরা, এই ফোনটির খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করি। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন 865 চিপসেট এবং 12 GB র্যাম এবং 256 GB রম। এই ফোনের পিছনে 4টি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরা রয়েছে 64 MP স্যামসাং GW1 সেন্সর, সঙ্গে রয়েছে 8 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 MP টেলিফটো লেন্স ও 2 MP পোর্ট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়েল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 32 MP প্রাইমারি সেন্সর ও 8 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো বন্ধুরা, ক্যামেরা সেকশনটা কিন্তু অসাধারণ। যদিও এই ফোনে ওয়্যারলেস চার্জিং, IP ওয়াটার রেজিস্ট্যান্সের মতো প্রিমিয়াম ফিচার বাদ পড়েছে, আফসোস। এবং এটা USB টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে এবং ফোনের ভিতরে রয়েছে 4200 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 65 W-এর ফাস্ট চার্জ সাপোর্ট। এবার একটি নতুন চমক। তো বন্ধুরা, গেমারদের জন্য এই ফোনটি খুবই উপযোগী। পাবজি মোবাইল, অ্যাসফাল্ট 9, এই দুটি গেম এখানে সর্বোচ্চ গ্রাফিক্সে খেলা হয়েছে, কিন্তু কোনো ল্যাগ চোখে পড়েনি। কথা কিন্তু সত্যি, এই ফোনের রয়েছে 65 W-এর ফাস্ট চার্জ সাপোর্ট। এই জন্য মাত্র 7 মিনিটে এই ফোনের ব্যাটারি 25% চার্জ হবে, 50% চার্জ হবে 14 মিনিটে, আর 75% চার্জ হবে 22 মিনিটে, এবং 41 মিনিটে চার্জ হবে আপনার পুরো ফোনটি। দেখি নাই কিন্তু আমি শুনলাম আর। তো এই ফোনের বিস্তারিত মতামতটা আমি বলি যে এই ফোনের 5G প্রযুক্তির জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে গ্রাহককে। শালা বড় লোকের বাচ্চা। যদিও এই মুহূর্তে ভারতে 5G ফোনের প্রাসঙ্গিকতা নেই বললেই চলে, কিন্তু কেন? যদিও নিয়মিত বিদেশ ভ্রমণ করলে পকেটে একটা 5G ফোন রাখতেই পারেন। এই ফোনে রয়েছে সুপার ফাস্ট চার্জিং, ভালো ক্যামেরা, শক্তিশালী প্রসেসর। যদিও এই ফোনে ওয়্যারলেস চার্জিং, IP ওয়াটার রেজিস্ট্যান্সের মতো প্রিমিয়াম ফিচার বাদ পড়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ফোনটি খারাপ না, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ননসেন্স, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগছে। কিচ্ছু হয় নাই বেটা। আর আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকুন অবশ্যই দেখে আসবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা লাইক করে আমাকে ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন আশা করছি। অসম্ভব। তো বন্ধুরা, এ পর্যন্ত আজকে, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আকর্ষণীয় ট্রিক্স নিয়ে।